আমি সুস্বাগত চক্রবর্তী, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে যে বইটা রিভিউ করবো সেটা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থ এই বইটি। প্রথমেই আমি এই বিষয়বস্তুতে আলোকপাত করার আগে পিছনে যেটা লেখা আছে সেটা কিছুটা পড়ে নিই। ক্রাইম রিপোর্টার সিদ্ধার্থর জীবনে একদিকে সুদক্ষিণা তার হারিয়ে যাওয়া প্রেম, অন্য প্রান্তে তৃষ্ণার্থ উন্মুখ পরস্ত্রী তনিমা। তিন মানব মানবী, তাদের চারপাশে অনেক সাদা কালো চরিত্রের ভিড়, আর আখ্যান বৃত্তের বাইরে নিহত দৃষ্টিতে রঙ্গভূমির দিকে তাকিয়ে থাকেন বৃদ্ধ সোমশেখর। এখানে দেখানো হয় সোমশেখর রাস্তায় ঘুরে ঘুরে বেড়ান এবং বিভিন্ন জায়গায় যদি মানুষের জটলা দেখতে পান তাহলে সেখানটা কিছুক্ষণ দাঁড়িয়ে কিছুটা সময় অতিবাহিত করে নেয়। তার জীবন এইভাবেই চলতে থাকে। দিনের পর দিন, রাতের পর রাত তিনি অনিদ্রাগ্রস্ততায় ভুগছেন এবং সারা রাত জেগে তিনি ডায়েরির পাতার পর পাতা ভরান। সত্য তার স্ত্রী বিয়োগ হয়েছে, কিন্তু স্ত্রী বিয়োগ তার এইরূপ আচরণের কারণ নয়। এখানে সোমশেখর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। এছাড়াও এখানে অন্যতম প্রধান চরিত্র হচ্ছে সিদ্ধার্থ, যিনি কিনা পেশায় একজন ক্রাইম রিপোর্টার এবং তিনি বিভিন্ন ঘটনাবলীর দ্বারা জড়িয়ে পড়েন একটি অবৈধ সম্পর্কে তনিমা নামক এক নারীর সঙ্গে। সিদ্ধার্থর জীবনে একদিকে রয়েছে তার হারিয়ে যাওয়া প্রেম এবং ভালোবাসা সুদক্ষিণা এবং একদিকে রয়েছে এই তনিমা নামক নারীটি। এখানে লেখক তিনটি চরিত্রটি জীবন কাহিনীকে আলাদা আলাদাভাবে দেখিয়েছেন। একদিকে তিনি দেখিয়েছেন তনিমার জীবনের কিছু না পাওয়া এবং হাহাকারের কাহিনী, অন্যদিকে সুদক্ষিণার জীবনের দেখানো হয়েছে একটি হৃদয়স্পর্শী কাহিনী। এছাড়া সিদ্ধার্থর বড় হয়ে বেড়ে ওঠা, তার মায়ের আত্মবলিদান, সব কিছুই। লেখকের লেখনী শৈলী এখানে অত্যন্ত সুন্দর, আপনাকে সত্যিই ছুঁয়ে যাবে, আমাকেও ছুঁয়ে গেছে। ভীষণ সুন্দর লেখনী শৈলী। এই গল্পের চরিত্রগুলি কীভাবে এরপর এগিয়ে যায়, কীভাবে এই গল্প কোন দিকে মোড় নেয়, সেই সব জানার জন্য এবং সোমশেখরই বা কেন এইরূপ আচরণ করেন সব কিছুই জানার জন্য আপনাকে পড়তে হবে সৌরভ মুখোপাধ্যায়ের লেখা গ্রন্থি এই বইটি। এবারে আসছি এর প্রচ্ছদে। প্রচ্ছদ অত্যন্ত যথাযথ বলেই আমার মনে হয়েছে। এখানে তিনজন মূল চরিত্রকে দেখানো হয়েছে, সিদ্ধার্থ, সুদক্ষিণা এবং তনিমা, এবং এর পিছনে রয়েছেন বৃদ্ধ সোমশেখর। তো গল্পের উপন্যাসের চরিত্রের সঙ্গে এই প্রচ্ছদ যথেষ্ট যথাযথ, তাই আমার প্রচ্ছদ খুবই ভালো লেগেছে। আমি প্রচ্ছদ শিল্পীর নামটা একটু উল্লেখ করে দিই, সেটা হচ্ছে অভিজিৎ চট্টোপাধ্যায়। প্রচ্ছদ করেছেন অভিজিৎ চট্টোপাধ্যায়, ভীষণ সুন্দর প্রচ্ছদ, খুবই প্রশংসনীয়। এবারে আসছি আমি নামকরণে। নামকরণ লেখক রেখেছেন গ্রন্থি। আমরা যারা বিজ্ঞানের ছাত্র বা ছাত্রী সবাই জানি গ্রন্থি বা গ্ল্যান্ড থেকে যে রাসায়নিক পদার্থ নিঃসরিত হয় তা আমাদের বিভিন্ন কার্যকলাপকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে। এখানে লেখক যেভাবে একটি এই সমস্ত চরিত্রের বিভিন্ন দিককে তুলে ধরেছেন, সম্পর্কের টানাপোড়েনকে তুলে ধরেছেন, জীবনের বিভিন্ন দিককে তুলে ধরেছেন, সেখানে এই গ্রন্থির ভূমিকাকে অস্বীকার করার কোনো জায়গাই নেই। তাই আমার মনে হয় যে এই নামকরণ যথেষ্টই সার্থক এবং যথাযথ। এবার আসছি আমি এর দাম, প্রকাশনা ইত্যাদিতে। এর দাম রয়েছে 100 টাকা, প্রকাশিত হয়েছে আনন্দ থেকে। আমি জানি না যে এই বইটা এখন আনন্দ ছাপছে কি না, তো আমি এটা ভাগ্যবশত পেয়ে গেছি, হয়তো ছাপছে না এখন। আর এইটা হচ্ছে প্রথম অথবা দ্বিতীয় সংস্করণ, তাই এটার দাম 100 টাকা। আমি জানি না নতুন প্রিন্ট হলে এটার দাম বাড়বে কি না। তো এটা আনন্দ থেকে প্রকাশিত। তো আপনি এটা কোথা থেকে কিনতে পারেন সেটা বলে দিই। আপনি কোনো অনলাইন সাইটে যদি পান তাহলে এটা কিনতে পারেন, এছাড়া আপনি আনন্দের আউটলেটে গিয়ে কিনতে পারেন, এছাড়া তো কলেজ স্ট্রিট আছে। তবে আমি বলবো কলেজ স্ট্রিটটাকে একটু অ্যাভয়েড করতে, এখন যেহেতু করোনার পরিস্থিতি সত্যিই খুব খারাপ তাই জন্য। তো এবারে আসছি আমার কেমন লেগেছে, ভালো লেগেছে না মন্দ লেগেছে, আপনারা কিনবেন কি কিনবেন না। তো সেটা বলতে গেলে বলতে আমার উপন্যাসটা ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর, একদম সহজ সরল, একটা খুব সুন্দর বেশ শান্তি একটা আছে উপন্যাসের মধ্যে, যেটা পড়তে গেলে ভীষণ ভালো লাগে। খুব সুন্দর একটা উপন্যাস, এখানে প্রেম রয়েছে, এছাড়া দেখানো হয়েছে জীবনের বিভিন্ন দিক যা পড়লে আপনি সত্যিই মুগ্ধ হয়ে যাবেন। এছাড়া লেখকের লেখনী শৈলী এতটাই সুন্দর যে আপনাকে সত্যিই ভীষণভাবে মুগ্ধ করে তুলবে। তো এই গেল আমার আজকের রিভিউ। তো আমি আপনাদেরকে বলবো এটা আপনারা অবশ্যই কিনে পড়ুন, হাইলি রেকমেন্ড করছি, ভীষণ ভালো একটা উপন্যাস, দামও খুবই কম, তো আপনারা অবশ্যই পড়ুন। এবং ভবিষ্যতে আমার সৌরভ মুখোপাধ্যায়ের অন্যান্য বইগুলো পড়ারও খুব ইচ্ছে রয়েছে, এত সুন্দর লেখনী, আমার এটা ভীষণ ভালো লেগেছে ওনার লেখা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। বই পড়বেন,
বই পড়াবেন এবং ভালো থাকবেন। নমস্কার।